আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি জান্নাতুল সাদিয়া। অবশেষে পিছু হটল ইসরায়েল। যুক্তরাষ্ট্রের সায় না পেয়ে ইরানে প্রতিশোধমূলক পাল্টা হামলার সিদ্ধান্ত থেকে আপাতত সরে এসেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায়কে অবাক করে উল্টো পথে হাঁটল ইসরায়েলের পরম মিত্র যুক্তরাষ্ট্র। ইরানে হামলা চালানোর বিষয়ে এবার ইসরায়েলকে সতর্ক করেছে বাইডেন প্রশাসন। নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপে প্রেসিডেন্টের স্পষ্ট বার্তা, তেহরানের বিরুদ্ধে প্রতিশোধমূলক কোনো অভিযানে যোগ দেবে না ওয়াশিংটন। একই সঙ্গে এই ইস্যুতে নেতানিয়াহু সরকারকে সাবধানী পদক্ষেপ এবং কৌশলগত চিন্তা করার আহ্বান জানান বাইডেন। মিত্র যুক্তরাষ্ট্রের সায় না পেয়ে পাল্টা প্রতিশোধের অবস্থান থেকে সরে এসেছে নেতানিয়াহু প্রশাসন। মার্কিন গণমাধ্যমের দাবি, হামলার পর ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভা তাৎক্ষণিক অভিযানের ওপর জোর দেয়। তবে বাইডেনের সঙ্গে ফোনালাপের পর সিদ্ধান্ত পরিবর্তন করেন নেতানিয়াহু। মধ্যপ্রাচ্যে এমন উত্তপ্ত পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের এ বার্তার মধ্য দিয়ে উত্তেজনার সাময়িক প্রশমন হতে পারে বলে মনে করছেন অনেকে। যদিও এরই মধ্যে ইসরায়েলকে $1,400 কোটি সহায়তা বিল অনুমোদনের আহ্বান জানিয়েছেন বাইডেন, তাই দীর্ঘমেয়াদে সংঘাত বন্ধে ওয়াশিংটনের অবস্থান প্রশ্নবিদ্ধ থেকেই যায়। প্রিয়াঙ্কা চক্রবর্তী, সময় সংবাদ। এ নিয়ে আলোচনায় স্টুডিওতে আছেন সহকর্মী ওমর ইনান, যাচ্ছি তার কাছে, স্বাগত জানাচ্ছি আপনাকে ইনান। ইরানি কনসুলেটে হামলার প্রতিশোধ হিসেবে ইসরায়েলে ইরান যে হামলা আসলে চালানো শনিবার, সেখানে আমরা দেখেছি যে সামরিক স্থাপনা, গোয়েন্দা ঘাঁটি সহ বিভিন্ন জায়গায় হামলা চালানো হয়েছে। তো ইরান যেটি বলছে যে তাদের যেসব লক্ষ্যবস্তু ছিল সেখানে তারা হামলা মোটামুটি সফল, তো সেই জায়গায় আসলে তেল আবিবের কতটা ক্ষতি হলো সেটা একটু জানতে চাই প্রথমে। সাদি, আপনাকে ধন্যবাদ। তেল আবিবের কতটা ক্ষতি হলো তার চেয়েও এখন বড় বিষয় হয়ে দাঁড়িয়ে যে ইরান এই হামলার মধ্য দিয়ে আসলে কী পেল, কারণ ক্ষয়ক্ষতির বিষয়টি যেহেতু আসছে যে কেউ হতাহত হলো না, তেমন কোনো ক্ষতির খবর আমরা পাচ্ছি না, তাহলে আসলে ইরানের জয় কোথায় আসলে এখানে, এমন একটি প্রশ্ন স্বাভাবিকভাবেই ওঠে। আপনি যেমনটা শুরু করেছেন যে সিরিয়ার দামেস্কে ইরানি কনসুলেটে যখন হামলা হয়, এই হামলার পর যে ইরানের দুই শীর্ষ কর্মকর্তা সহ জেনারেল সহ যে পাঁচজন নিহত হয়েছেন, তাদের এই হতাহতের বা হামলার বিষয়ে ইসরায়েল কিন্তু একবারের জন্য মুখ খোলেনি, অর্থাৎ এই হামলা তারা চালিয়েছে এমন কোনো ধরনের স্বীকারোক্তি তারা দেয় নাই। তার পরিপ্রেক্ষিতে ইরান যে হামলা চালিয়েছে, হামলার মধ্য দিয়ে এখন কিন্তু এটি মোটামুটি প্রতিষ্ঠিত যে ইসরায়েল সেই হামলা চালিয়েছিল তারা স্বীকার করে নিচ্ছে। সেটি আসলে কীভাবে, কারণ পশ্চিমা বিশ্ব এখন কিন্তু ইসরায়েলকে বলছে যে পাল্টা প্রতিশোধমূলক হামলা যেন তারা না নেয়, কারণ তারা বলছে এটার বদলে পাটকেল জবাবের অরের মধ্যে পেয়ে গেছে, অর্থাৎ তারা প্রতিশোধমূলক হামলা নিয়েছে, এর পরবর্তী যেন আর যেন এটার উস্কানি না দেওয়া হয়, যুদ্ধ যেন সংঘাত না হয়। আসলে ক্ষতির পরিমাণটা কেমন হলো আমরা একটু দেখে আসি এক নজরে, আমাদের হাতে সেই একটি বিবরণ রয়েছে। আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি যে শনিবার যে হামলা হয়েছে ইসরায়েলে, ইরানের হামলায় এখন পর্যন্ত বলা হচ্ছে $100 কোটি ক্ষতি হয়েছে। সাদি, আসলে $100 কোটি ক্ষতিটা কীভাবে হলো, কেউ যদি মারা না যায়, স্থাপনা যদি ব্যাপক আকারে ধ্বংস না হয়, তারা এই অর্থাৎ ইসরায়েল যে দাবিটি করছে যে ইরানের পক্ষ থেকে যে ধরনের ক্ষেপণাস্ত্রগুলো এবং ড্রোন নিক্ষেপ করা হয়েছে, সেই ড্রোনগুলোকে ক্ষেপণাস্ত্রগুলোকে আপনি জানেন যে প্রতিহত করতে হয়েছে আয়রন ডোম দিয়ে, তাদের এয়ারোস্পেসের যে বিভিন্ন ধরনের প্রতিরক্ষা ব্যবস্থা আছে সেগুলো দিয়ে, সেই প্রতিরক্ষা ব্যবস্থা বা আয়রন ডোম এগুলো উৎক্ষেপণের সময় আপনি জানেন যে এগুলো কিন্তু নষ্ট হয়ে যায় এবং এগুলো এক একটা বানাতে অনেক টাকার প্রয়োজন হয়। তারা মূলত সেই হিসেবগুলো করেছে এবং দেখা গেছে $3.1 মিলিয়ন খরচ হয়েছে শুধুমাত্র ব্যালিস্টিক মিসাইল প্রতিহত করতে গিয়ে, আর বাকিগুলো তাদের যেই শাহেদ ড্রোনটি রয়েছে ইসরায়েলের, সেই শাহেদ ড্রোন প্রতিহত করতে গিয়ে তাদের বাকি ক্ষয়ক্ষতি হয়েছে বা সেই লেভেলের ক্ষতি হয়েছে, কিন্তু সেটি এখন পর্যন্ত তাদের যে স্থাপনার যে ক্ষতি, আপনি শুরুতেই যেমনটা বলেছেন যে গোয়েন্দা কার্যালয় উড়িয়ে দেওয়া হয়েছে, তাদের সামরিক স্থাপনা ঘুরিয়ে দেওয়া হয়েছে, অন্যান্য স্থাপনাতেও তারা আঘাত হেনেছে, যদিও ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়েছে যে 99.99% ক্ষেপণাস্ত্র এবং ড্রোনই তারা প্রতিহত করে দিয়েছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি সেই সংঘাত উস্কে না দেওয়ার আহ্বান যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যের যেমনটা বলেছি তারা আসলে নতুন করেও যুদ্ধ চায় না, তবে আবার এটাও তারা বলছে যে ইসরায়েলকে তারা সব ধরনের সমর্থন অব্যাহত রাখতে চায়। এই জায়গাটিতে একটু আসতে চাই যে বিশ্ব নেতাদের প্রতিক্রিয়া আমরা যেমন দেখেছি, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, তারা আসলে সব ঘটনাতেই নিজেদের একটা মতামত পরামর্শ, কিংবা ইসরায়েলের ক্ষেত্রে বিশেষ করে যে তারাও, ইসরায়েল যেরকমভাবে আসলে যুক্তরাষ্ট্রের উপর অনেকটাই নির্ভরশীল, যুক্তরাষ্ট্রও কিন্তু যাই হয় না কেন ইসরায়েলকে আসলে সমর্থনটা দিয়ে যায়। আর সেই বিষয়গুলো বাদে আসলে জাতিসংঘের বিষয়টা তো একটু আসতে চাই যে জাতিসংঘ এই পরিস্থিতিটা কি আদৌ সামাল দেওয়ার কোনো চেষ্টা করছে? জাতিসংঘের উপরেই কিন্তু দোষারোপ করেছে ইরান,
কারণ আপনি জানেন যে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ইরান ইসরায়েলের বাগবিতণ্ডা হয়েছে এবং জাতিসংঘকে দোষারোপ করছে ইরান। ইরানের আসলে বক্তব্যটা কি? ইরান বলছে যে সিরিয়ায় কনসুলেটে যখন হামলা হয়েছে ইরানি কনসুলেটে, তখনই যদি জাতিসংঘ এটার বিষয়ে তাদের বক্তব্য দিত এবং তারা যদি এটিকে অ্যাড্রেস করতো সঠিকভাবে যে ইসরায়েল এ ধরনের হামলা চালাতে পারে না, তাদের সেই অধিকার নেই, এটি যদি জাতিসংঘ সেই সময় অবস্থান নিত তাহলে আজকের অর্থাৎ গতকালকের সেই নতুন করে সেই হামলা শনিবারের হামলাটা হতো না। এটি হচ্ছে ইরানের বক্তব্য এবং জাতিসংঘ কিন্তু বড় ধরনের সংঘাতের শঙ্কা করছে। তারা বলছে যে এমনিতেই গাজা যুদ্ধ চলছে, মধ্যপ্রাচ্যে নতুন করে যদি ইরান ইসরায়েল দ্বন্দ্ব শুরু হয় সেটি আসলে বড় ধরনের এবং বৃহত্তর সংঘাতে রূপ নিতে পারে। জাতিসংঘের একেবারে গদ বাঁধা যেই নিয়ম, যেই গদ বাঁধা যে বক্তব্য সেটি বলছে। আর আপনাকে জানিয়ে রাখি যে শুধুমাত্র যে ইরান ইসরায়েলের বাগবিতণ্ডা তাও না, এর মধ্যে নতুন করেও কিন্তু সমীকরণ শুরু হয়েছে। আর দর্শকদের জানিয়ে দিতে চাই যে ইসরায়েলের যে একের পর এক হামলার যে হুমকি, সেই হামলার হুমকি মোকাবেলায় ইসরায়েল ইরান বলছে তারা কিন্তু আরও অনেক বেশি ভাবে সক্ষম হয়েছে এবং তারা আরও অনেক বেশি প্রস্তুতি নিয়েছে। আর এর মধ্যেই নেতানিয়াহু প্রশাসনের আক্রমণাত্মক পদক্ষেপের বিরুদ্ধে নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করে তোলা হয়েছে বলে জানিয়েছে ইরান, এবং এটি নিয়ে আমাদের হাতে একটি রিপোর্ট রয়েছে, আমরা সেটি দেখে আসি আগে। ইসরায়েলের এসব হুমকির মধ্যে বসে নেই ইরানও। সম্ভাব্য হামলা মোকাবিলা করতে নিজেদের সবভাবে প্রস্তুত করছে রাইসি প্রশাসন। এক বিবৃতিতে নেতানিয়াহু প্রশাসনের আক্রমণাত্মক পদক্ষেপের বিরুদ্ধে নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করে তুলছে বলে জানিয়েছেন ইরানের বিমান প্রতিরক্ষা ঘাঁটির কমান্ডার। একই সঙ্গে তেল আবিবের যে কোনো প্রকার আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত বলেও জানান তিনি। তবে এই মুহূর্তে আর হামলা চালানোর কোনো পরিকল্পনা নেই ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে। এছাড়া ইরানের হামলার মূল উদ্দেশ্যই ছিল সিরিয়ায় ইরানি কনসুলেটে হামলার প্রতিশোধ নেয়া। তবে নেতানিয়াহু প্রশাসন যদি আর কোনো আগ্রাসী পদক্ষেপ নেয় এর পরিণাম আরও ভয়াবহ হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। আমরা আফরিনের প্রতিবেদনে যেমনটি তিনি বলছিলেন, আমরা প্রতিবেদনে আসলে দেখতে পাচ্ছিলাম যে তেল আবিব যে আসলে উস্কানিমূলক কর্মকাণ্ড চালাচ্ছে সেটি নিয়ে আসলে কারোর সন্দেহ থাকবার কথা না। কিন্তু ইরান, আপনার কাছে কি মনে হয় না যে এই ধরনের দ্বন্দ্ব আসলে আরও যদি বেড়ে যায় সেক্ষেত্রে মধ্যপ্রাচ্য আসলে এমন একটা পরিস্থিতির মুখোমুখি হবে সেখান থেকে পুরো বিশ্বকেই সেটা আসলে ভুগতে হবে? এটি নিয়ে কোনো সন্দেহ নেই যে আসলে মধ্যপ্রাচ্য তো বটেই, পুরো বিশ্বকেই ভুগতে হবে। কারণ আপনি জানেন যে গত পরশুদিন যে হামলাটি হয় সেই হামলার পরেই কিন্তু মানুষের মনে একটি শঙ্কা যাচ্ছিল, তবে কি আসলে বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাচ্ছে সেটির কি আভাস দেয়? এখন পর্যন্ত আপনি যদি বিশ্ব নেতাদের মন্তব্য যদি আপনি পর্যালোচনা করেন তাহলে দেখবেন যে সবাই কিন্তু এই সংঘাতটা যেন আরও উস্কে না যায় সেদিকে জোর দিচ্ছে। সেটা আসলে আমরা সবাই জানি, কারণ হচ্ছে এমনিতে একটি ইউক্রেন যুদ্ধ চলছে, তার উপর আবার ইসরায়েলের সঙ্গে নানামুখী দেশের এবং নানামুখী গোষ্ঠীর দ্বন্দ্ব চলছে। বিশেষ করে সিরিয়ার কথা বলতে পারি, লিবিয়ার কথা বলতে পারি, লেবাননের কথা বলতে পারি আমরা, আর ইরাক তো রয়েছে। বিভিন্ন দেশ কিন্তু এখন ইসরায়েল বিদ্বেষী একটি মনোভাব দেখা যাচ্ছে, কিন্তু এরপরেও বিশ্বশক্তিগুলো চেষ্টা করছে যে এই সংঘাত যেন কোনোভাবেই না বাড়ে। বিশেষ করে আমি জর্ডান এবং সৌদি আরবের কথা বলতে পারি। জর্ডান যখন সেই জর্ডানের মার্কিন ঘাঁটি থেকে যখন ইরানি ক্ষেপণাস্ত্রগুলোকে যখন ভূপাতিত করা হয়েছে ইরানের পক্ষ থেকে কিন্তু শক্ত অবস্থান নেওয়া হয়েছে। এমনকি সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ইরানি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে গতকাল কথা বলেছেন এবং তারা সেখানে যে বিষয়টি জোর দিয়েছেন, আপনি জানেন ইরানের সঙ্গে কিন্তু সৌদি আরবের একটি দ্বন্দ্ব লেগে থাকে, এরপরেও এই পর্যায়ে এসে তারা বলছে যে কোনো ধরনের উত্তেজনাকর পরিস্থিতি তারা চায় না, কারণ সেই উত্তেজনা যদি শুরু হয় সেক্ষেত্রে এটি যুদ্ধে রূপ নিবে। যুদ্ধে রূপ নিলে সৌদি আরব তো বটেই, পারস্য উপসাগরের দেশগুলোর পাশাপাশি এই অঞ্চলের যতগুলো দেশ আছে সবগুলো দেশকেই ভুগতে হবে। জাতিসংঘ মহাসচিব একেবারে সাফ জানিয়ে দিয়েছেন যে এই বিশ্ব নতুন করে আরেকটি যুদ্ধের জন্য কোনোভাবেই প্রস্তুত না, কারণ এরই মধ্যে ইউক্রেন এবং গাজা যুদ্ধের কারণে সামগ্রিকভাবে আমাদের বিশ্ববাসীর মধ্যে প্রভাব পড়েছে, যেটি অর্থনৈতিকভাবে এবং সামাজিকভাবে কিন্তু এটির প্রভাব ফেলছে। একদমই, সবাই আসলে এই বিষয়টি চাইবে যে মধ্যপ্রাচ্যে আসলে এই ধরনের বৃহত্তর সংঘাত যেন আর না বাড়ে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ইনান যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ। ইরান ইসরায়েলের দ্বন্দ্ব নিয়ে সবশেষ জানাতে স্টুডিও থেকে যুক্ত ছিলেন সহকর্মী ওমর ইনান। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে এবার পুলিশের গুলিতে প্রাণ গেল দুই পুলিশ কর্মকর্তার। স্থানীয় গণমাধ্যমের বরাতে জানা যায় রোববার নিউ ইয়র্কের সালিনা শহরে গাড়ি চুরি করতে যায় ওই বন্দুকধারী, এ সময় পুলিশি বাধার মুখে পড়লে গুলি চালান তিনি। এতে প্রাণ হারান আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর দুই সদস্য। যদিও এর পরপরই পুলিশের গুলিতে ঘটনাস্থলেই নিহত হন ওই হামলাকারীও। এ ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়দের ঘরের বাইরে বের না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
অস্ট্রেলিয়ায় সমুদ্রে ডুবে এক বাংলাদেশী ব্যাংকারের মৃত্যু হয়েছে। রোববার দেশটির নিউ সাউথ ওয়েলসের উপকূলে এই ঘটনা ঘটে। বৃহস্পতিবার সপরিবারে ঈদের ছুটি কাটাতে অস্ট্রেলিয়ায় যান নেওয়াজ মোহাম্মদ সাইফুল্লাহ। বন্ধুদের সঙ্গে সমুদ্রের কিনারায় দাঁড়িয়ে ছবি তোলার সময় বিশাল ঢেউয়ের ধাক্কায় সাইফুল্লাহ সহ চারজন সমুদ্রে পড়ে যান। এরপর তিনজন পাড়ে উঠতে পারলেও ফিরতে পারেননি তিনি। পরবর্তীতে উদ্ধারকারী দল এসে তার মরদেহ উদ্ধার করে। ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপে একাধিক ভূমিধসে মারা গেছেন অন্তত 15 জন, নিখোঁজ বেশ কয়েকজন। রোববার দেশটির প্রশাসন জানিয়েছে প্রবল বৃষ্টিপাতের সময়ে সুলাওয়েসির তানা তোরাজা অঞ্চলে ভূমিধসের ঘটনা ঘটে। এতে দুটি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়। নিখোঁজদের সন্ধানে চলছে উদ্ধার অভিযান। তবে কতজন নিখোঁজ সে সম্পর্কে সুনির্দিষ্ট কিছু জানা যায়নি। এর আগে চলতি বছরের মার্চে ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে বন্যা ও ভূমিধসে 26 জন মারা যান, গৃহহারা হয়ে পড়েন কয়েক হাজার মানুষ। ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রে নববর্ষ উদযাপন করেছেন প্রবাসী বাংলাদেশিরা। রোববার ছুটির দিনে নিউইয়র্কের প্রতিটি অনুষ্ঠানে ছিল উপচে পড়া ভিড়। সবখানে বাংলা ভাষা সংস্কৃতিকে তুলে ধরেছেন প্রবাসীরা। অনুষ্ঠানে নতুন প্রজন্মের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। নিউইয়র্ক থেকে বিস্তারিত জানাচ্ছেন হাসানুজ্জামান সাকি। রমনা বটমূলের আদলে পয়লা বৈশাখের ভোরে নিউ ইয়র্কের জামাইকায় মেরি লুই একাডেমিতে বর্ষবরণের অনুষ্ঠান করে আনন্দধ্বনি। কবিতা আবৃত্তি, গান, নৃত্যে বাংলা নতুন বছরের প্রথম দিনটিকে বরণ করে নেন প্রবাসীরা। বিকেলে শো টাইম মিউজিকের আয়োজনে একই স্থানে বর্ষবরণের অনুষ্ঠান হয়। গানে গানে স্থানীয় শিল্পীরা দর্শকদের মাতিয়ে তোলেন। বৈশাখী সাজে সবার মাঝে ছিল উৎসবের আমেজ। আজকে এতগুলি অনুষ্ঠান থাকার পরও এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটি মিলনমেলায় পরিণত হয়েছে। এবং পান্তা ইলিশ আমরা দুপুর 3টার থেকে যে শুরু করেছি সেটা প্রায় 5টা পর্যন্ত চলেছে। প্রায় 500-এর বেশি মানুষ পান্তা ইলিশ গ্রহণ করেছে। জামাইকা পারফর্মিং আর্ট সেন্টারে নববর্ষ উদযাপন করে ডায়াসপোরা ইউএসএ। এখানে নানা আঙ্গিকে বাংলা কৃষ্টি, সংস্কৃতি ও ইতিহাস তুলে ধরেন শিল্পীরা। বাইরের প্রাঙ্গণ জুড়ে ছিল মানুষের উপচে পড়া ভিড়। নানান পণ্যের পসরা সাজিয়ে বসেন দোকানিরা। মহান মুক্তিযুদ্ধে আমাদের যে জেনোসাইডের স্থিরচিত্র ওগুলির প্রদর্শনী, সেটা যৌথভাবে আমরা আয়োজন করেছিলাম জাতীয় জাদুঘর, মুক্তিযুদ্ধ জাদুঘর এবং ডায়াসপোরার একসাথে করেছি আমরা। সন্ধ্যায় উডসাইডে ড্রামা সার্কেলের বর্ষবরণের উৎসবেও ছিল প্রবাসীদের ভিড়। সেখানে বাইরের অঙ্গরাজ্য থেকেও শিল্পীরা এসে গান ও নৃত্য পরিবেশন করেন। ড্রামা সার্কেল গত 30 বছর ধরে পয়লা বৈশাখের দিনই বর্ষবরণ অনুষ্ঠানটি করে আসছে, এবছরও করছে। এছাড়াও আগের দিন টাইম স্কোয়ারের পর পয়লা বৈশাখের দিন বাংলাদেশি অধ্যুষিত জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায়ও বর্ষবরণের অনুষ্ঠান করে এনআরবি ওয়ার্ল্ড ওয়াইড। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক। বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন করেছে পর্তুগালের প্রবাসী বাংলাদেশিরা। দূতাবাসের আয়োজনে মঙ্গল শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রবাসীদের পাশাপাশি স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল বিদেশিদেরও। রেজওয়ানা কাব্যের ক্যামেরায় তারিকুল হাসান আশিকের রিপোর্ট। বাংলা নববর্ষ উদযাপনে বর্ণিল অনুষ্ঠানের আয়োজন করে পর্তুগালের বাংলাদেশ দূতাবাস। প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি এতে অংশ নেয় বিদেশিরাও। ছিল ভারত, জাপান সহ বন্ধুপ্রতিম বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও দূতাবাসের প্রতিনিধিরা। রঙিন পোশাকে বর্ষবরণ উৎসবে মেতে উঠছেন সবাই। শুরুতেই মঙ্গল শোভাযাত্রায় অংশ নেন অতিথিরা। শোভাযাত্রাটি দূতাবাসের আশেপাশের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এরপর বিভিন্ন স্টলে প্রদর্শনী করা হয় দেশীয় পণ্য ও খাবার। নাচে গানে মেতে উঠেন বিদেশি শিল্পীরাও। এ সময় শুভেচ্ছা জানানোর পাশাপাশি এমন আয়োজনে পর্তুগাল প্রবাসী সব বাংলাদেশিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আহ্বান জানান রাষ্ট্রদূত। অন্যদিকে লিসবনের একটি রেস্টুরেন্টেও বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করে বাংলা নববর্ষ উদযাপন পরিষদ। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বাংলা নববর্ষের নানা সংস্কৃতি ফুটিয়ে তোলে বাংলাদেশি শিশুরা। এরপর সাংস্কৃতিক অনুষ্ঠানের সঙ্গে ছিল পান্তা ইলিশ সহ দেশের বিভিন্ন খাবার উপভোগের সুযোগ। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, লিসবন, পর্তুগাল। এই ছিল আন্তর্জাতিক সময়। এরপর সময় সংবাদের সঙ্গে থাকবেন সহকর্মী ওমর ইরাল। ধন্যবাদ সাদিয়া। সময় সংবাদ নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।